মুখ্যমন্ত্রীর জেলা সফরের মধ্যে তৃণমূল কংগ্রেসে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল নেত্রী কবিতা বর্মন, হেমতাবাদ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রফুল্ল বর্মন, এছাড়াও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য মৌসুমী রায় চৌধুরী সিংহ, মহিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিজয় সিংহ, এসসি এসটি ওবিসি সেলের প্রাক্তন কার্যকরী সভাপতি সোমনাথ মুর্মু এদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন। রায়গঞ্জ শহরে অবস্থিত বিজেপির জেলা পার্টি অফিসে এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। তাদের দলে স্বাগত জানান তিনি। ভোটের একেবারে দোরগোড়ায় আচমকা দলবদল কেন? প্রাক্তন সভাধিপতি জানালেন, মোদীজির আদর্শ ও উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে দলবদল করেছেন। আমাদের জেলার রাজনীতির নন ফেস, পরিচিত মুখ শ্রীমতী কবিতা বর্মন, আপনারা জানেন কবিতা বর্মন মহাশয়া আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ, সেই জেলা পরিষদের সভাধিপতি ছিলেন 2018 থেকে 2023। সেই কবিতা বর্মন মহাশয় সাথে প্রফুল্ল বর্মন মহাশয় হেমতাবাদ ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন, প্রাক্তন সভাপতি, এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন, প্রাক্তন কর্মাধ্যক্ষ মাননীয় প্রফুল্লদা, শ্রীমতী মৌসুমী রায় চৌধুরী সিংহ, মৌসুমীদি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং সহসভাপতি এবং জেলা পরিষদের সদস্য ছিলেন সেই মৌসুমীদি বিজয় সিংহ। বিজয়দা আমাদের মহিপুর যে পঞ্চায়েত, সে পঞ্চায়েতের প্রধান ছিলেন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন, এবং এর আগেও উনি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের এসসি এসটি সেলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। এবং সোমনাথ মুর্মু জনজাতি আন্দোলনের মুখ, তৃণমূলের এসসি এসটি এবং ওবিসি সেলের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, কার্যকরী সভাপতি ছিলেন, জনজাতি আন্দোলনের মুখ সোমনাথ মুর্মু, এই পাঁচজন জেলা রাজনীতির পরিচিত মুখ আজকে মোদীজির যে আহ্বান বিকশিত ভারত, সেই বিকশিত ভারতে নিজেদের আহুতি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। আমরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মাননীয় প্রার্থী কার্তিক চন্দ্র পালও উপস্থিত রয়েছেন, আমাদের ওবিসি মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস মহাশয় উপস্থিত রয়েছেন। আমরা তাদেরকে দলীয় পতাকা হাতে দিয়ে উত্তরীয় পরিয়ে মিষ্টি খাইয়ে এই পরিবার, ভারতীয় জনতা পার্টি পরিবার, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনের পরিবার, সেই পরিবারে তাদেরকে সামিল করে নিচ্ছি। অপরদিকে প্রফুল্ল বর্মন তৃণমূল দলকে আক্রমণ শানান, দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি, সেই ক্ষোভের জেরে দল বদল করলেন বলে জানিয়েছেন তিনি। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের রাষ্ট্রে দেশের উন্নয়নে যেভাবে তিনি কাজ করছেন বা সামিল হয়েছেন, তার উন্নয়নকে দেখেই আমরা তার উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছি এবং আমরা তার সৈনিক হিসেবে পরবর্তীতে আমরা কাজ করতে চাই। নরেন্দ্র মোদীর উন্নয়নের স্বার্থে বা রাষ্ট্রের যে উন্নয়ন ঘটতেছে এদিক থেকে লক্ষ্য রেখে এবং তৃণমূলের যে ভরাডুবি, তৃণমূলের যে দুর্নীতি বিভিন্ন রকমের চলছে, সংবাদ মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সিডি ইডি হানা, এইগুলো ব্যাপার এবং মানুষ যে বিতশস্ত হচ্ছে সেই সমস্ত কারণের দিক থেকে মানুষের কাজের স্বার্থে এবং জনগণের যে উন্নয়ন হবে সেই দিক থেকে তাকিয়ে আমরা আজকে, আমি বিজয় দা, সন্ধান মাস্টার এবং কবিতা বর্মন সহ আমরা কিন্তু বিজেপিতে যোগদান করলাম। মানুষের না আমার মতবে ওই রকম না, একটা লোকের সম্মান, যার যেমন একটা সম্মান থাকা দরকার, ঠিক তাকে যোগ্য জায়গায় সম্মান দেওয়া উচিত। আমরা তো টিকিট পাইনি, সেটা দূরে কথা, তো চাইনি, কিন্তু দলের সাথে যে একটা বৈষম্য, দলের সাথে যে বিভিন্ন রকমের একটা সম্পর্ক থাকে আপন করে নেওয়া তৃণমূল পরিবার, সেই পরিবারটা কিন্তু আমি ব্লক প্রেসিডেন্ট কোর্ডিনেটরের ছাড়ার পর, সভাধিপতি ছাড়ার পরে কিন্তু আমার সাথে দল দূরত্ব বজায় রেখে চলছে।